হাদিসে বর্ণিত ছোট্ট এই দোয়াটি যদি পড়তে পারেন চল্লিশ দিনে আপনার ঋণের বোঝা আপনার মাথা থেকে নেমে যাবে এমনই কি একশো পার্সেন্ট পরীক্ষিত আমল আল্লাহর শপথ করে বলছি কোনো বান্দা যখন এই দোয়াটি পড়বে এমন অলৌকিকভাবে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন যেটা তার কল্পনা তো আনতে পারবে না এমনভাবে আপনাকে সাহায্য করা হবে সারা পৃথিবী পরিমাণও যদি আপনার ঋণ হয় এই ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবে শুধুমাত্র আল্লাহর ওপর কুল ইস্তেয়ানাত রেখে আপনি যদি নিয়মিত এই আমলটি করতে পারেন আমিনের মধ্যে যারা পড়ে আছে তারাই শুধুমাত্র বুঝে এই জন্য প্রিয় ভাইরা আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই নবীজি সাল্লাই এমন দোয়া শিখিয়ে দিয়েছেন আপনি আমার প্রতি বিশ্বাস আর ইস্তেয়ানাত রাখতে হবে না আপনি নবীজির প্রতি বিশ্বাস আর ইস্তেয়ানাত রাখেন আল্লাহর প্রতি তাবাক্কল রাখেন যে নবীজিৎ সাল্লাহ আলাইসাল্লাম যে হাদিসটা বলেছেন অবশ্যই এটা মিথ্যা হতে পারে না আপনি নিয়মিত আমলটা করেন আমি আল্লাহর শপথ করে বললাম তো যদি আপনার ঋণ মুক্তি না হয় তারপরে এসে বললেন যে হুজুর আপনি বলছেন কিন্তু ঋণ থেকে আপনি আমি মুক্তি পাই নাই আলী রাদি আল্লাহ যখন এক ব্যক্তি এসে বলল আমাকে নিন মুক্তির জন্য কিছু আমল শিক্ষা দেন সাইদান আলী রাদি আল্লাহ তালাম তাকে তখন তাকে বললেন আমাকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন তুমি যদি এই দোয়াটি পড়তে পারো পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে আল্লাহ তালা তোমাকে মুক্তি করবে পায় না মনে রাখবেন সারা পৃথিবী পরিমাণও যদি ঋণ হয় শুধুমাত্র এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন এই জন্য দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি যারা পারেন আমার সাথে ফুট মিলাতে পারেন আল্লাহ মাকফিনি বিহালিক আন হারামিক واغنني بفضلك আম মানি আমি ভেঙে ভেঙে বলবো তবে এর আগে অর্থটা যদি বলি আপনি যদি অর্থের দিকে তাকান এই অর্থের যে কতটা গুরুত্ব এবং কতটা মর্যাদা রয়েছে আপনি অর্থের দিকে আপনি দেখতে পারবেন আপনি আল্লাহর কাছে বলছেন আয় আল্লাহ আপনি হারামের পরিবর্তে আপনি আমাকে হালাল রুজি আমার জন্য যথেষ্ট করুন অর্থাৎ আমি যে সুদের মধ্যে পড়ে আসি আয় আল্লাহ এই সুদ থেকে আমাকে মুক্তিদান করে আমাকে হালালে কনভার্ট করুন আমার জন্য হালাল আপনি আমার জন্য যথেষ্ট করুন আপনি আল্লাহর কাছে বললেন আর আল্লাহ তাআলা কবুল করবেন এটা তো কখনো হতে পারে না তবে শর্ত হচ্ছে ও আল্লাহ তো মুখ কেনা বি আপনি যে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আপনার মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যেটা সোনানের তিরমিজির বর্ণনা এসেছে মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে আপনার মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যে আল্লাহ তালা আমার দোয়াটা

بفضلك عمن سواك